বাংলাদেশ ব্রুনাই সরাসরি ফ্লাইট চলাচল চুক্তি হয়েছে, এছাড়া তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া মধ্যে বৈঠকের পর এসব চুক্তি এবং সমঝোতা সই হয়। সমঝোতার মধ্যে রয়েছে জনশক্তি রপ্তানি, জ্বালানি আমদানি এবং নৌ পরিবহনের সহযোগিতা। পরে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, এসব চুক্তি এবং সমঝোতার মাধ্যমে ব্রুনাইতে নতুন দুয়ার খুলল বাংলাদেশের। রবিবার বিকালে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা অভ্যর্থনা জানান ব্রুনাই সুলতান হাসান আল বলকিয়াকে। প্রথমে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের সুলতান। সেখানে দ্বিপাক্ষিক শর্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন সুলতান বলকিয়া। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় শীর্ষ পর্যায়ের বৈঠক। সেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সই হয় একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক। একমাত্র চুক্তিটি বিমান পরিষেবা সংক্রান্ত। এ চুক্তির কারণে শিগগিরই দুই দেশের মধ্যে চালু হবে সরাসরি ফ্লাইট। এর পাশাপাশি সই হয় তিনটি সমঝোতা স্মারক। প্রথমটি ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও নিয়োগ সংক্রান্ত। এর ফলে দেশটির চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের পাঠানো সম্ভব হবে। এছাড়া দেশটি থেকে এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহের সহযোগিতা এবং নাবিকদের সনদের স্বীকৃতি বিষয়ক আরও দুইটি সমঝোতা স্মারক সই হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী চুক্তি ও সমঝোতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আমরা ঢাকার থেকে হয়তো মালয়েশিয়া, কুয়ালালামপুর, টু ব্রুনাই যাব, লুকো নিয়ে আসবো, আমরা কুয়ালালামপুর লুকো সংগ্রহ করতে পারবো। তাতে আমাদের এই এগ্রিমেন্টটা খুব আপনার আই থিঙ্ক একটু উন্নত এগ্রিমেন্ট হয়েছে, এবং আমরা যদি উভয়ে একসাথে কাজ করি দেন বোথ উইল বি বেনিফিটেড, মিউচুয়াল বেনিফিট। যে আমাদের জ্বালানির নিড আছে এবং আমরা ওনাদের একটি নাম্বার অফ কন্টেনারের কথা বলেছি, তারা বলেছেন সেইটা দে উইল ট্রাই টু মিট, এবং আমার ধারণা যে আমাদের জ্বালানি মন্ত্রণালয় যদি পার্সিউ করে আমরা এই আগামী মাসেই ফার্স্ট কন্টেনার আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। এর আগে দুপুরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গেলে সুলতান হাসান আল বলকিয়াকে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পরিদর্শন বইয়ে সই করেন ব্রুনাইয়ের সুলতান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রুনাইয়ের সুলতান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সফর শেষে সোমবার বাংলাদেশ ছাড়বেন ব্রুনাই সুলতান। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।